যে কেমন করে ভক্ত হব, সাধু কেমন করে হব লিস্ট দিয়েছেন, এবারে কেমন করে ভক্ত হব। এই যে শ্রীকৃষ্ণের অন্তিম বাণী, বিদায় বাণী, এই উদ্ধব গীতা অসাধারণ, এত সুন্দর করে একেবারে ঠিক পাঠ্যপুস্তকের মতো করে দিয়েছেন যে ঠিক ঠিক সাধু হতে চাও ওই 40টি গুণ অভ্যাস করো, ঠিক ঠিক ভক্ত হতে চাও তার জন্য এই প্র্যাকটিসগুলো করো। এবার তিনি কি কি প্র্যাকটিসের কথা বলছেন আমরা সেটাতে আসব। ঠিক ঠিক ওই ভক্ত হবার জন্যে তিনি কতগুলো অভ্যাসের কথা বলছেন, আবার ঠিক ঠিক ভক্ত যেই হয়ে গেল তখন কিন্তু সেই ভগবান হয়ে গেল। তা ভক্ত যখন সে পরিপূর্ণভাবে ভক্ত হয়ে যায় তখন সে কোথায় থাকে? ও ভগবানই হয়ে যায়। তো ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন সে নিজেই প্রশ্ন করছেন ভক্তকে, তারপর উত্তর দিতে গিয়ে বলছেন, যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে। মন প্রাণ অন্তরাত্মা এত এত জোর দিয়ে বলছেন, তার নিজস্ব কিচ্ছু নেই, সব কিছু ঈশ্বরময় হয়ে গিয়েছে, সেই তো ঈশ্বর হয়ে গিয়েছে। সেই জন্যে ওই ভক্তর সেবা করতে হয়, কিন্তু ভক্তকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, তখন তার কি হয়, অহংকার থাকে না, তখন সে যখন আমি বলে সেই আমিটা ভগবানেরই আমি। আই আই দ্য সান অফ গড, স্বামী বিবেকানন্দ বলছেন, আই হ্যাভ এ মেসেজ টু দ্য ওয়েস্ট অ্যাজ বুদ্ধ হ্যাড এ মেসেজ টু দ্য ইস্ট। খুব মনে হবে অহংকারের কথা, একেবারে না। স্বামী বিবেকানন্দ যখন এই কথাগুলো বলছেন তার দেহবোধই থাকত না, তিনি নিজেকে তার শরীর বলে মনে করতে পারতেন না। তা তিনি যখন বলছেন যে আই হ্যাভ এ মেসেজ টু দ্য ওয়েস্ট, সেটা কি কোনো অহংকারের কথা? না। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহংকার থেকে বলছেন, এই অহম মানে কি আমি, ওই যে কৃষ্ণ মূর্তিটা না, ওই সর্বব্যাপী ঈশ্বর ভগবান শ্রীরামকৃষ্ণ, যিনি আমি শব্দটাও বলতে পারতেন না, তিনিও মাঝে মাঝে কাউকে কাউকে কৃপা করে বলছেন একে স্মরণ করো, আমাকে একটু স্মরণ করো। কেন? তিনি জানেন এটা কিন্তু সেই ভগবান, যখন সে শ্রীরামকৃষ্ণদেবের যে মূর্তিটা আমরা পুজো করি, তিনি বসে আছেন রাধা গোবিন্দ মন্দিরের বারান্দায়, ছবি তোলা হয়েছিল, তো বিবেকানন্দ তার বন্ধুরা সবাই মিলে ওই ছবিটা তুলেছিলেন, সেই ছবি যে ঘরে ঘরে পুজো হবে এবং সত্যি সত্যি হচ্ছে, এখন সেইটি ছবিটা দেখে ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, অত্যন্ত উচ্চ অবস্থার ছবি, আমরা তো বুঝতে পারি না, না আমরা যে দেখি উনি নিজে বুঝতে পারছেন। তো ভগবানকে কে চিনবে? ভগবানই চিনবেন। শুধু তাই না, খুব সুন্দর করে একটা গান আছে, আপনি করিলে আপনার পূজা আপনা স্তুতি গান, ভবতারিণীর পূজারি ঠাকুর তুমি হে আমার প্রাণ, খুবই সুন্দর গানটা। আপনি করিলে আপনার পূজা, শ্রী শ্রী মার কাছে একটা ছোট ঠাকুরের ছবি ছিল, ঠাকুর গিয়ে সেটি দেখে নিজেই ফুল বেলপাতা নিয়ে নিজেরই ছবি পুজো করলেন, অহংকার? না না না, এই যারা বুঝবে না তারা কিছুতেই বুঝবে না, অত্যন্ত নিম্ন মানসিকতা যাদের, যাদের একদম শরীরে মনটা পড়ে আছে, পশু প্রবৃত্তি থেকে যাদের বেশি উন্নত হয়নি, তখন তাদের মধ্যে এইসব নানান চিন্তা, উনি অহংকারী, উনি নিজের পুজো নিজে করেছেন, এগুলো একেবারে ভুল, একেবারে ভুল। কারণ সে তখন নিজেকে চিনতেই পারছে না, কারণ সে সম্পূর্ণভাবে ঈশ্বর হয়ে গেছেন। এই সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, শুধু আমাকে পুজো করো, বা সবাই মিলে বলল শুধু কৃষ্ণের পুজো করতে হবে, আর কারুর করতে হবে না, অন্যরা যারা যা যা করছে সব আগুন জ্বালিয়ে দাও, মারো ধরো পুজো। এখন এই যে বোকামি, এই যে বুদ্ধির ভ্রম, এই যে ভুলগুলো যদি বুঝি, তাহলে কি ধর্মের দোষ? ওই লোকটার দোষ, ও বুঝতে পারছে না, ও নির্বুদ্ধি, তো সে ওরকম ভাবে ব্যাখ্যা করছে, কিন্তু সেই ভগবানটাকে সর্বব্যাপী, এই সর্বব্যাপী যিনি চৈতন্য, তিনি একটা রূপের মধ্যে দিয়ে
আমাদের সামনে আসছেন কেন? ভক্তানাম অনুকম্পার্থম ব্রহ্মণ রূপকল্পনা, রূপটা কল্পনা করা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের যে জন্ম, তিনি যখন ওই মা দেবকীর কোলে জন্মগ্রহণ করছেন, তার আগে বলে দিচ্ছেন যে আমি স্বয়ং বিষ্ণু, কোনো ভয় পেও না। তিনি দেবকীর কোলেতে আবির্ভূত হলেন। তো যখন আবির্ভাব হচ্ছেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী সেই বিষ্ণুকে দেখে তারা দুজনেই খুব অবাক, বলেন একদম ভয় পেও না। তারপরে তাঁর সেই বিষ্ণু শক্তি, সেই মহামায়া তখন সব জন্মাবার পরে পরেই কংসের হাতে দিয়ে দিতে হবে। তার আগেই সবাই যে গার্ডসগুলো যারা ছিল, যারা সব সৈন্যরা ছিল, ওরা ঘুমিয়ে পড়ল। দরজাটা স্বাভাবিকভাবে খুলে গেল, যে জেলখানার দরজা সেইটা দিয়ে নদী পার হয়ে তিনি পাশের গ্রামে গিয়ে তারপরে ওখানে কৃষ্ণকে রেখে আরেকজনকে নিয়ে চলে এলেন, মহামায়া। এই সমস্ত যে গল্পগুলো আমরা পড়ি, ভগবান যা খুশি করতে পারে, এত শক্তি তাঁর। কিন্তু এই লীলাগুলো কেন করছেন এর পরেই আমরা দেখব। ওই লীলাটা ইচ্ছা করে করছেন যাতে আমরা তাকে বুঝতে পারি, ওই অনুধ্যান করি, করে করে আমাদের মনটা পবিত্র হয়। তো এখানে তিনি গিয়ে বলতে গিয়ে বলছেন, মত লিঙ্গ মত ভক্তজন দর্শন স্পর্শন অর্চনম পরিচর্যা স্তুতি পর্ব গুণ কর্ম অনুকীর্তনম। এই 34 নম্বর শ্লোক থেকে 41 নম্বর শ্লোক উদ্ধব গীতা, এই উদ্ধব গীতা বইটা উদ্বোধনে পাওয়া যায়, স্বামী বেদান্তানন্দজির সম্পাদিত বই। তো এইটা যারা যারা পড়ছেন, যারা উৎসাহী আছেন, যারা নিচ্ছেন, তারা দেখতে পাবেন। এখানে ওই 34 নম্বর শ্লোক থেকে 41 নম্বর শ্লোকে কেমন করে ভক্ত হব, কি কি কর্মগুলো করব, কোন কোন প্র্যাকটিসগুলো করব, ওটা বলছেন, ওই লিস্টটা দিয়ে দিচ্ছেন। তো সেই লিস্টটা দিতে গিয়ে প্রথমেই বলছেন যে তোমরা একটা কাজ করবে, তোমরা আমার মূর্তিকে এবং আমার ভক্তকে দর্শন স্পর্শন এবং পুজো করবে। আমার মূর্তি বললেন, আমার মূর্তি এখানে শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র তাকেও করা যাবে সেই বিষ্ণু, ভগবান শ্রীরামকৃষ্ণ তিনিও সেই বিষ্ণুরই অবতার। তো যে যেখানে সেই ভগবানের সেই মূর্তিটাকে তিনি বসিয়ে এবারে পুজো করছেন। এই যে আমাদের কোনো রকম ঝগড়া নেই, মারামারি নেই। এখন ওই সমস্ত জায়গায় দেখবেন বিভিন্ন জন বিভিন্ন নামে উৎসব করছেন, যাকে যার ভালো লাগে, ইনি আমাদের পথপ্রদর্শক। তো তার কথাগুলো, তার বইগুলো পড়ে দেখুন, ওই ভগবদ গীতা, ওই ভাগবত, ওই উদ্ধব গীতা, ওই উপনিষদ একই কথা বলছেন। যিনি বলেছেন তাকে আমাদের ভালো লেগেছে, আচ্ছা তার কথা চলি, কোনো তো অসুবিধে কিছু নেই। আমরা যারা ভগবান শ্রীরামকৃষ্ণকে মেনে যাচ্ছি, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণকেই নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে তার পার্শ্বদরা রয়েছেন, শ্রেষ্ঠ পার্শ্বদ স্বামী বিবেকানন্দ, আবার সঙ্গে সঙ্গে মা সারদামণি দেবী, আমরা ওদের ভালোবাসি, ওদের কথাগুলো শুনতে ভালো লাগে। ওরা কি কথা বলছেন? ওই বেদ থেকে, ওই উপনিষদ থেকে, ওই ভাগবত থেকে, ওই কথাই তো বলছেন। তো ওই গুরু মুখ থেকে শুনছি বটে, আর আমরা শাস্ত্র থেকে একই কথা বলছি। এবারে কোন মূর্তিটা পুজো করব, তোমার যেটা পছন্দ, কেননা যে কোনো মূর্তিতে তিনি আবির্ভূত হয়েছেন। কিন্তু কথা হলো, ওর সঙ্গে সঙ্গে পরে পরে দেখব, তিনি বলছেন তার সঙ্গে লীলা অনুধ্যান করতে হয়, এরপরেই শিখব। এখন যদি আমি আমার ভাইপোটাকে ভগবান বলে পুজো করি, কোনো ক্ষতি নেই, তাকে যদি ধ্যান করি কোনো ক্ষতি নেই, কিন্তু লীলা অনুধ্যানটা কি হবে? সেই লীলা অনুধ্যান তখন করছি, তখন দেখছি যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বিষ্ণু, তিনি ওই বদ্ধ একটা কারাগারের মধ্যে জন্ম ধারণ করলেন, সেখান থেকে তার ভগবানের সে অসাধারণ শক্তিতে সব কিছু হয়ে চলেছে। যখন আমরা ওইটা পড়ছি, ওইটা শুনছি, ওর উপরে ধ্যান করছি, তখন ভগবানের শক্তিতে বিশ্বাস এসে যাচ্ছে, তিনি যা খুশি করতে পারেন। ওই নারদ একবার যাচ্ছিল, তখন দুজন সন্ন্যাসী তারা বলে, নারদ তুমি কি ভগবানের কাছে যাচ্ছ? বলে হ্যাঁ। তা উনি কি করছেন একটু আমাদের বলো তো এসে।
নারদ যখন দেখা করে ফিরছে, তো ভগবান কি করছেন? তখন এক বললেন যে আমি দেখলাম ওই একটা ছুঁচের মধ্যে দিয়ে উনি ওই বড় বড় উটগুলোকে গলিয়ে গলিয়ে দিচ্ছেন। তখন একজন বৈদ্যুত, এ কখনো হয় নাকি? ওই ছুঁচের ওই ছোট্ট যে ছিদ্রটা, তার মধ্যে দিয়ে উট একটা কি করে গলা দিয়ে যায়? পাশের জন বললো, আরে আরে আরে, ভগবানের অসাধারণ শক্তি, সব করতে পারে। নারদ তাকে আশীর্বাদ করছেন, তোমারই হবে। এই যে বিশ্বাসটা, ভগবান তিনি যেমন ইচ্ছা করতে পারেন, যে আমাকে বিশ্বাস করবে আমি সব কিছু করতে পারি, এই বিশ্বাসটা। কি করে হবে? ওই বিভিন্ন গল্প শুনে, তারপরে এই ধারণাটা হচ্ছে, ধীরে ধীরে আমরা অগ্রসর হচ্ছি। উনি বলছেন আমার মূর্তিকে পুজো করো। তো কোন মূর্তি? যেটা তোমার পছন্দ হয়। কেউ দুর্গা, কেউ কালী, কেউ কৃষ্ণ, কেউ রাম, কেউ শিব, সব পুজো করছে। আর মদ ভক্ত, এখন এই ভগবানের ভক্তটা কি? তখন এই ভক্ত বলতে গেলেই মনে পড়ে যে মহাবীর, মহাবীর হনুমান জি, তিনি হচ্ছেন ভক্ত। কত গুণ ছিল, কত শক্তি ছিল! ভক্ত নিজেই ভগবানকে কাঁধে বসিয়ে নিয়ে যাচ্ছেন, রাম এবং লক্ষ্মণকে নিজের কাঁধে বসিয়ে তিনি রাবণের সঙ্গে যুদ্ধ করতে নিয়ে যাচ্ছেন। রাবণ তো একটা বড় রথে করে আসছে, রাম মাটিতে দাঁড়িয়ে, তখন ও ভক্তর খুব কষ্ট হচ্ছে। তিনি বলছেন আমার প্রভু তিনি মাটিতে দাঁড়িয়ে লড়াই করছেন, আর ও কিরকম একটা রথের উপরে কত প্রোটেক্টেড হয়ে রয়েছে। তখন সে নিজেই কাঁধেতে বসিয়ে নিলেন, নিয়ে ওই সমান সমান রাবণ এবং রামচন্দ্র। এখন এই যে এত শক্তি যা, সে নিজেই তো রাবণকে মারতেই পারত, কিন্তু পারেনি। কেন না? আমার প্রভু এই কাজটা করবেন। সবাই বলবে রাম রাবণকে হত্যা করেছেন, শাস্তি দিয়েছেন, আর আমি যদি করে দিই সেটা তো রামের ক্রেডিটে যাবে না, তা আমি করব না। কিন্তু যখন ওই রাক্ষস রাজ রাবণ তীর ছুঁড়ছেন, হনুমানের গায়ে তো লাগছে, হনুমানের ব্যথা লাগছে, কিন্তু তথাপি বলছে না কোনো অসুবিধা নেই আমি। তো এই হচ্ছে ঠিক ঠিক ভক্ত, ভগবানের জন্যে সব কষ্ট সহ্য করব। আমি দেখেছি যখন আমরা তীর্থে গেছিলাম, সেই কত বয়স হয়ে গেছে বৃদ্ধা, তিনি ওই কুঁজো হয়ে গেছেন, মাঝে মাঝে উঁচু হয়ে তাকাচ্ছেন আর চলেছেন। তো মানে কোথায় যাচ্ছেন? তো বলছে আমি ওই রকম তীর্থতে যাচ্ছি। যে কোথায় সেই তীর্থ, কবে পৌঁছবে ঠিক নেই, সে উৎসাহ নিয়ে চলেছেন তিনি। না দেখলে বোঝা যায় না যে কত বিশ্বাস আর কত ভক্তি। সেই বিশ্বাসে, ভক্তিতে বিশ্বাস করে, ভর করে তারা চলেছেন। শুধু যদি মনে থাকে যে আমি তো এই মূর্তিটাকে আমার বিশ্বাস, কিন্তু এই মূর্তি ছাড়াও যে কোনো মূর্তিতে ভগবান আসতে পারেন। হিন্দুদের মধ্যে এই উদার ভাবটা খুবই আছে, ওই জন্য রাস্তাতে যারা রাস্তাতে পাথর দিচ্ছে, রাস্তাটা বড় হচ্ছে, চওড়া হচ্ছে, সেখানেতে গাড়ির রাস্তা বানানো হচ্ছে, তো পাথর, এবারে একটা পাথর খুব সুন্দর গোল মতো দেখতে, যে লেবাররা রয়েছেন যারা কাজ করছেন, কর্মীরা, তারা ওই তাড়াতাড়ি পাথরটাকে ধুয়ে টুয়ে একটা পাশে, রাস্তার পাশে একটা গাছের তলায় বসিয়ে একটু পরিষ্কার করে টরে ওতে একটা লাল টিকা পরিয়ে দিলেন। যত গাড়ি যাচ্ছে ড্রাইভার ওখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে যাচ্ছে, ওদের কোনো অসুবিধে নেই, ঠিকই আছে, রাস্তার পাথর। কিন্তু না, আমরা তো আর পাথরটাকে পুজো করছি না, পাথরের মধ্যে দিয়ে সেই ভগবানকে পুজো। কোন মূর্তিতে ভগবানকে সেবা করব? যে কোনো। এই উদারতা হিন্দুদের, তাই তো আমাদের 33 কোটি দেব দেবী, কোনো ঝগড়া নেই, 33 কোটি দেব দেবী, তবু কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। কেন? এই উদারতাটা, ভগবান যে কোনো ভাবে যে কোনো জায়গায়। তখন বলতে গিয়ে বলছেন যে আমার মূর্তিতে আর ভক্তজনে দর্শন স্পর্শন অর্চন পরিচর্যা, এটা করতে হবে। আর ভক্ত মানে কি? যারা ভগবানের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, যারা সারাক্ষণ এই ভগবানের এই ভাবটা নিয়ে রয়েছেন, ওই হচ্ছে ঠিক ঠিক। আমরা অনেক সময় ভুল করে ফেলি, ওই কোনো লোক তিনি একটুখানি খুব ভালো, হয়তো হিন্দি জানেন, খুব ভালো একটু ইংরেজি জানেন, খুব ভালো বাংলা জানেন, ভাষাটার উপর, তো সে এটা ওটা করে টরে, ব্যবসা বাণিজ্য করে টরে,
তারপরে আবার এসে বসে বসে ওটা খুব সুন্দর করে বলে, একটা সুন্দর করে ধুতি টুতি পরে করে, বাস আমরা তার কথা শুনতে লাগলাম। খারাপ না, ঠিক আছে, প্রফেসরের মতো। কিন্তু ভক্ত কে, যে একদম পুরো মনটা ভগবানকে দিয়েছেন, এগুলো একটু বুঝে নিতে হবে। ওই ভগবানকে, তাকে সেবা করব, তার কাছে যাব, তাকে যদি দুটো পয়সা দিই। একজন ভগবানের, ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, তো তাকে ঠাকুর জিজ্ঞেস করছেন, তুমি কোথায় গেছলে, কেমন কেমন হলো? তো একটা কোথায় বেড়াতে গেছিল কোনো তীর্থে, সেখানে একজন সাধুর সঙ্গে দেখা হয়েছে, একটু গল্প টল্প করেছে। সাধু বলেছে, একটু পয়সা দেবে, আমার কিছু খাবার দাবার কিনবো বা কিছু একটু। আচ্ছা ঠিক আছে, কালকে দেবো বলে পালিয়ে এসছে। কি বড় ভক্ত! ঠাকুর খুব বকলেন, ছি ছি ছি, তোমরা এত ভোগ করো তাতে হয় না, ও যদি একটুখানি পয়সা চেয়েছে, না ও হয়তো তামাক খাবে, তা খাক না, তোমরা এমন নেশা করছো নিজেরা, ও যদি এক ছিলিম তামাক খাই বা তাতে কি হলো? কিন্তু ও যে ভগবানের জন্য ত্যাগটা করেছে, সমস্ত কিছু ছেড়ে দিয়েছে, ওইটাকে একটু আদর করতে পারলে না, ওটার জন্য একটু সম্মান জানাতে পারলে না, ওইটুকু একটু টাকা দিতে পারলে না, কি করবি পয়সা নিয়ে? ওইটা কিছুতেই বুঝতে পারে না। ওই সৎ কাজে ব্যয় করলে ওটাই কিন্তু পরবর্তী জীবনে গিয়ে সঞ্চয় হবে, কিন্তু না, আমি আমার নাত ছেলে মেয়েকে দেবো, আমার নাতি পুতিকে দেবো, দিতেই পারো, কিন্তু তুমি তাদেরকে কিন্তু দান করছো না, রেখে যাচ্ছ, কেননা তোমার মধ্যে এই বন্ধনটা রয়েছে বলে। তো এই বন্ধনে আবার আসতে হবে, কোনো উপায় নেই, মানে বুঝতে হবে কোন কাজটার কি ফল। তো এইখানেতে ভগবান শ্রীকৃষ্ণ কি স্পষ্ট করে তিনি বলে দিচ্ছেন যে আমার যে মূর্তি, যে কোনো মূর্তি যেটা তোমার ভালো লাগে, দুই আমার যে ভক্তজন যারা আমার জন্যে ভগবানের জন্যে সর্বস্ব ত্যাগ করে রয়েছেন এবং ভগবানের উপর নির্ভর করে জীবনযাপন করছেন, তাদেরকে তাদেরকে দর্শন করা খুব ভালো। তারপরে ঠাকুর, তিনি শুনেছেন কোনো একজন সাধু এসেছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ ভগবান, কিন্তু কোনো একজন সাধু এসেছেন দেখতে যাবেন, কারণ ঠাকুরের কাছে আর একজন লোক থাকতেন, সে বলছে কি আর দেখতে যাব, ওই তো হাড় মাংসের খাঁচা। ঠাকুর খুব রেগে গেলেন, হ্যাঁ আর একজন ভক্ত ছিলেন, তিনিও খুব বিরক্ত, এ কি কথা! সাধু হচ্ছেন চৈতন্য স্বরূপ, কেননা তিনি সারাক্ষণ সেই ভগবানকে ধ্যান করছেন, চৈতন্যকে ধ্যান করছেন, তার পূজা অর্চনা করছেন, তাকে ওই রকম ভাবে রক্ত মাংসের শরীর বলতে আছে, ভাবতে আছে, কত নীচ মানসিকতা! উনি ওইখানে দক্ষিণেশ্বরেই থাকতেন, কিন্তু ওই অহংকার থেকে একটু শাস্ত্র পাঠ করেছিলেন, সেই কারণে বলছেন না, ওই সাধু ভক্তদের দর্শন, স্পর্শন আর অর্চন, তাকে গিয়ে প্রণাম করা, স্পর্শ মানে তাকে প্রণাম করা আর অর্চনা করা, তাকে তার কি কি লাগবে, কিছু যদি আমরা লাগে সেটা একটু দেবো, সেইটা পরিচর্যা করা, কোনো একটু সেবা যদি দেওয়া যায়, স্তুতি করা, গুণ কর্ম কীর্তনম, তার গুণ এবং তা কার, ভগবানের গুণ এবং তার কর্ম, ভগবানের কি অসাধারণ গুণ, তার কর্মটাকে লক্ষ্য করে দেখো, স্বয়ং ভগবান ইচ্ছা করলেই মেরে ফেলতে পারেন না, কংসকে মারতে ভগবানের অত সময় লাগলো কেন, কেননা ইচ্ছা করলেই উনি কংসকে শেষ করতে পারতেন না, কংস তো তাঁরই সৃষ্টি, তা তিনি ওই রকম সৃষ্টি করে তারপরে তিনি কৃষ্ণ হয়ে জন্মে অত কষ্ট টষ্ট করে তারপরে এসে তার মামা হওয়া সত্ত্বেও তিনি তাকে শাস্তি দিলেন, মৃত্যুদণ্ড দিলেন, তার কেন, কেন লোকটা খারাপ লোক, কেন খারাপ লোক, ও অহংকারী এবং শুধু নিজের জন্যেও বাঁচতে চায়, কাউকে বাঁচতে দেবে না, এই জন্যে তার গুণটা যখন আমরা দেখছি যে তাই তো, আমার নিজের লোকও যদি খারাপ হয় আমি তার সঙ্গে নিই, বাবা কাকা মামা যে তোমরা যদি খারাপ হও আমি তোমার থেকে দূরে, আমি ওর মধ্যে নেই, সে আত্মীয় স্বজন যাই হোক না কেন, যদি ভালো হও আমি সাক্ষ্য আছি, এখন খারাপ হলে ওর মধ্যে নেই, যারা ভালো তার পরিচিত না হলেও আমি তার সঙ্গে আছি, এই ভক্তের লক্ষণ শুরু হচ্ছে, ভক্ত শুধু ভালোর দিকে, কেন না, ভগবানের সত্যগুণ যেখানে প্রকাশিত হয়েছে সেইখানেই ভগবান অবস্থান করছেন তার সস্বরূপে, কিন্তু ভগবানের রজতম গুণ যেখানে প্রকাশিত ওইখানে উনি সস্বরূপে নেই, সুতরাং আমরা ওর মধ্যে যাব না। কি করে শিখলাম? ভগবানই শেখালেন।
শ্রীকৃষ্ণই শেখালেন, তিনি শেখালেন যে না, আমরা আমার আত্মীয় স্বজন যে যাই বলো, ওর মধ্যে নেই। তার যখন সেই অন্তিম সময় সেই যাদব কুল অহংকারে মত্ত হয়ে নিজেদের মধ্যে মারামারি করছে, সাধু সন্ন্যাসীদের অপমান করছে, নারীকে অপমান করছে, শিশুকে হত্যা করছে, তখন সেই মদগর্বিত মানুষগুলো থেকে ভগবান স্বয়ং নিজেকে বিচ্ছিন্ন করে নিলেন। তিনি চাইলে ওদের বাঁচাতে পারতেন, তারই তো কুল, না করলেন না। ওইটা শিখতে হবে, যদি তুমি ভালো হও আমি তোমার সঙ্গে আসছি। রামায়ণ যিনি রচনা করলেন, সেই বাল্মীকি, তিনি কিন্তু একসময় ওই ডাকাতি করতেন, কিন্তু ওই যখন তিনি তার গুরুকে লাভ করলেন নারদ মুনি, তিনি বললেন তুমি যে বাপু ডাকাতি করছো, তোমার এই সমস্ত পাপের ফল কে নেবে? বাবা মা নিজের স্ত্রী ছেলে মেয়ে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছে না, ওরা বলছে না বাপু পাপের ভাগটা নেব না, কেউ নেবে না। ফলে তখন তিনি বুঝতে পারলেন আমি কাদের জন্য করছি, কেন খারাপ কাজ করবো। এই যে জগতের লোকেরা তারা কত রকম মিথ্যা করছে, লোক ঠকাচ্ছে, এই করছে সেই করছে, কেন তো ভাবছে আমি আমার যারা বাড়ির লোক তাদের জন্যে করবো। আর বাড়ির লোকগুলো যদি সেরকম হয় খুব খুশি, কোথা থেকে পয়সা আসছে না বুঝে খুব দামি দামি জিনিস পড়ছে, গাড়ি চড়ছে, সবগুলোই পাপের মধ্যে গিয়ে পড়বে, সববার কষ্ট পাবে, ওই একটুখানি আনন্দ হলো তারপরেই সব শেষ। তো ওই জন্যে এটা মনে রাখতে হয়, ধর্ম আমাদের অসাধারণ শিক্ষাটা দেয়, তুমি যদি আনন্দে থাকতে চাও পাপের অংশীদার হয়েও না, যারা ভালো সবসময় তাদের সঙ্গে থাকতে হবে। ওম শান্তি 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 হরি ওম তৎসত।